হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবে আপনারা কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন। অনেক সময় আমাদের বিভিন্ন গান ভালো লাগে বা গান শোনার জন্য বা যে কোনো ভিডিও ভালো লাগতে পারে আমাদের, দেখা গেছে আমি এখন ব্যস্ত, আমি এখন ভিডিওটা প্লে করতে পারতেছি না। যেমন একটা ভিডিও 5 মিনিটেরও হয়, 10 মিনিটেরও হয়, তো আমার হাতে সময় নাই, আমি এখন সেই ভিডিওটা প্লে করতে পারতেছি না, বাট আমি সেই ভিডিওটা পরে দেখব। সেজন্য একটা প্লেলিস্ট তৈরি করে রাখতে পারেন, অথবা আপনার গান শুনতে ভালো লাগে, আপনি অনেক গান পছন্দ করেন, 10-12টা গান আপনি একসাথে প্লে করতে চান যে একটার পর একটা অটো প্লে হবে, সেক্ষেত্রে আপনারা একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন। যেমন ধরেন আমার এই ভিডিওটা অনেক ভালো লাগছে চ্যানেলের আবরার সাফির, তো আমি এই চ্যানেলের থেকে এই ভিডিওটা আমার ভালো লাগছে, তো আমি এই ভিডিওটা সেভ টু প্লেলিস্ট, আমি এইভাবে যে কোনো একটা প্লেলিস্ট আমি তৈরি করে নিব নতুন। যেহেতু আমি প্লেলিস্টটা নতুন তৈরি করব, তো নিউ প্লেলিস্টে ক্লিক করে দেন এই প্লেলিস্টে আমাকে একটা নাম দিতে হবে। আমি যে কোনো ইচ্ছা একটা নাম দিতে পারি যেটা আমার ভালো লাগে, তো আমি এখানে মাই চয়েস নামে একটা প্লেলিস্ট তৈরি করলাম, মানে আমার পছন্দ। আর প্লেলিস্টটাকে আপনারা চাইলে প্রাইভেট রাখতে পারেন, যদি আপনার নিজস্ব ব্যক্তিগত ভালো লাগার জন্য আপনি তৈরি করেন তাহলে আপনি প্রাইভেট করে রাখতে পারেন, আনলিস্ট করতে পারেন, পাবলিক করতে পারেন, তো আমি পাবলিকই রাখবো, ওই জন্য আমি পাবলিক করে ক্রিয়েট করে দিলাম। এই তো দেখেন, এখন আমার যখন আমি লাইব্রেরিতে যাব, দেন আমি এটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর দেখতে পাবো যে এখানে মাই চয়েস নামে একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। এখানে আমার ইচ্ছে মতো আমি যে কোনো ভিডিও অ্যাড করতে পারবো। এই তো এখন এখান থেকে আমার যদি আরও অন্য কোনো ভিডিও ভালো লাগে, মোট কথা আমার যে ভিডিওটাই ভালো লাগবে না কেন, সেই ভিডিওটা দিয়েই আমি প্লেলিস্ট তৈরি করতে পারবো। যেমন এই ভিডিওটাকে নিয়ে আমি সেভ টু প্লেলিস্ট, আমি মাই চয়েসে এইভাবে দিয়ে দিলে ডান, এই তো হয়ে গেল। এইভাবে আপনার ইচ্ছে মতো আপনি যত খুশি তত ভিডিও দিয়ে একটা প্লেলিস্ট মেক করতে পারেন। আর আমরা যারা ইউটিউবে ওয়ার্ক করি, আমাদের নিজস্ব প্লেলিস্টের প্রয়োজন পড়ে, তো আমরা আমাদের নিজেদের চ্যানেলের জন্য কীভাবে প্লেলিস্ট তৈরি করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আমার ধরেন এটা আমার চ্যানেল, এই যে প্রোফাইলে যে ইউর চ্যানেল, দেন আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি আপনার চোখের সামনে দেখতে পারবেন। আমার ভিডিওগুলো হাইড করা আছে, এই তো এই যে এই ভিডিওগুলো আমার হাইড করা আছে, তো এখান থেকে আপনি সেভ টু প্লেলিস্ট এই 3 ডটে, এই 3 ডটে ক্লিক করলে সেভ টু প্লেলিস্টে যাবেন। দেন আপনি এই যে মাই চয়েস, এভাবে আপনি আপনার নিজের চ্যানেলের ভিডিওগুলো দিয়েও প্লেলিস্ট তৈরি করতে পারবেন, যে কোনো নাম দিতে পারেন আপনি। এই যে দেখাই দিলাম, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ভালো লাগার জন্য পছন্দের ভিডিওগুলো আপনি নিয়ে পরে দেখবেন, অথবা একসাথে 10-20টা গান প্লে করে দিলেন একটার পর একটা চলবে সেটাও তৈরি করতে পারবেন। আর নিজের যারা আমরা ইউটিউবে ওয়ার্ক করি তাদের জন্য দেখে দিলাম কীভাবে আপনার চ্যানেলের ভিডিওগুলো দিয়ে আপনি একটা প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আপনি এইভাবে অসংখ্য প্লেলিস্ট তৈরি করতে পারবেন বিভিন্ন নামে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, পরবর্তী আপডেট নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।